75 15 আগস্ট 2004 সালে 21 আগস্ট একই সূত্রে গাঁথা মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টানা বৃষ্টিতে গোপালগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত, গাজীপুরে বন্যায় ব্যাপক ক্ষতি মাছ ও ফসলে, পটুয়াখালীতে পানিবন্দী 17টি গ্রাম। ফরিদপুরে ভাঙ্গায় মাছ ধরাকে ঘিরে সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় 2 ভাই নিহত। গাইবান্ধার ফুলছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাক সহ ভেঙে পানিতে পড়েছে ব্রিজ, চালক নিহত। করোনা আক্রান্ত হয়ে খুলনা, চট্টগ্রাম ও নোয়াখালীতে 5 জনের মৃত্যু, উপসর্গ নিয়ে সাতক্ষীরায় মারা গেছেন 2 জন। বিশ্বে করোনায় মোট মৃত্যু 8,12,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,36,00,000-এর কাছাকাছি। মার্কিন খাদ্য ও ওষুধ বিভাগ FDA-র বরাত দিয়ে প্লাজমা চিকিৎসায় বেশ ভালো ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল, আদালতকে জানিয়েছে নিউজিল্যান্ডের 2টি মসজিদে হামলাকারী যুবক, 4 সাজার শুনানি শুরু। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কার পদত্যাগের দাবিতে বেলারুশে বিক্ষোভ অব্যাহত, পুলিশে বাধার মধ্যেও রাজধানী মিনস্কে রাজপথে লাখো জনতার ঢল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে গড়া হল না PSG, নেইমারদের কাঁদিয়ে বায়ার্ন মিউনিখ জিতল 6ষ্ঠ ট্রফি।